সময়টা বেশ ভালোই যাচ্ছে সৌমিত্রিষা কুণ্ডুর। একের পর এক বিগ বাজেটের ছবিতে দেখা যাচ্ছে তাকে। প্রধান নিয়ে কেরিয়ার শুরু হওয়ার পর বেশ কিছু বড় ছবিতে দেখা যাবে তাকে আগামী দিনে, শোনা যাচ্ছে তেমনটাই। সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের তোলা তার কিছু ছবি শেয়ার করেছেন রাজ। হ্যান্ডসাম পরিচালককে দেখে সৌমিও কিন্তু চুপ করে থাকেননি, লিখেছেন, আরে বস, রাজের সঙ্গে যারা কাজ করছেন তার টিম তাকে বস বলেই ডাকেন সাধারণত, সে কারণেই কি সৌমিত্রিষাও নতুন বস তিনি? আন্দাজ কিন্তু এমনটাই। পাশাপাশি তাকে নিয়ে বাড়ছে বিতর্ক, ইন্ডাস্ট্রিতে ভালো সুযোগ পাওয়ায় তিনি নাকি বাড়িয়ে ফেলেছেন শত্রুও। কিছুদিন আগেই তার উচ্চতা নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাকে। সে প্রসঙ্গে নায়িকা বলেন, আচ্ছা বলুন তো, এটা যদি বলিউডে হতো, এই প্রশ্নটা কি শুনতে হতো? জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ছবি করেননি, তাদেরও কি এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল? আমার মতে এই সবটারই উত্তর সময় দিয়ে দেবে। সত্যি বলছি, আমি একেবারেই ভাবিনি যে বয়সের ফারাক কিংবা উচ্চতার তফাতটা আদপে কোনো বিষয়। রসায়নটার প্রতি যত্নশীল হতে হয় বলেই আমি শিখেছি, সেই চেষ্টাই করেছি।